আনা, জনগণের সরকার প্রতিষ্ঠা এবং একটি নিরপেক্ষ সরকারের অধীনে গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা। সোমবার চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, সরকার একদলীয় শাসন ব্যবস্থাকে পাকাপোক্ত করতে কোনো আলোচনা ছাড়াই সংবিধান অনুযায়ী নির্বাচন করতে চায়। লজ্জা এবং দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে আজকে আমি আপনাদেরকে হ্যাপি নিউ ইয়ার বলতে পারছি না। আজকের এই দিনটিতেও আমাদের ছাত্র দলের শান্তিপূর্ণ সমাবেশগুলো বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় সরকারের পুলিশ বাহিনী দ্বারা আক্রান্ত হয়েছে। খালেদা জিয়া আদালতে যাওয়া আসার সময় রাস্তা থেকে নিরীহ মানুষ ধরে হয়রানি করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। গত 26, 27 ও 28 ডিসেম্বর খালেদা জিয়ার আসা যাওয়ার পথে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও রমনা ও শাহবাগ থানা পুলিশের উপর হামলা, গাড়ি ভাঙচুর ও হত্যা প্রচেষ্টার অভিযোগে 4টি মামলা করে 71 জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়াদের অধিকাংশই সাধারণ মানুষ। পারভেজ রেজার প্রতিবেদন। রাজন সাহা মুন্সিগঞ্জের গজারিয়া থানার হোসেন্দি বাজারে ফ্লেক্সি লোডের দোকান চালান, সাথে মোবাইলের যন্ত্রাংশ বিক্রি করেন। তার বাবা মদনমোহন সাহা ও ভাই সুমন সাহা সবজি বিক্রেতা। গত বুধবার মোবাইলের যন্ত্রাংশ কিনতে রাজন ঢাকায় এলে মৎস্য ভবনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে ছাত্রদলের কর্মী দাবি করে হত্যা প্রচেষ্টা ও গাড়ি ভাঙচুরের মামলায় আদালতে পাঠিয়ে দেয়া হয়। হোসেন্দি বাজারের লোকজন বলছেন, রাজনের পরিবারের কোনো সদস্য কখনো বিএনপির রাজনীতিতে যুক্ত নন। আমরা বিএনপি করি না, আমরা ভোট দিলে তো আওয়ামী লীগের, আমরা মিলন কান্তির লোক, আমরা হিন্দু মানুষ, আমরা নৌকা হিসাব। জি না, তারা এদিকে কোনো রাজনীতির সাথে কোনো জড়িত নাই। সমিতির খাতা আমার কাছে দিয়ে গেছে, বলছে আমি বাসা ভাই যাইতেছি গা, তো আপনি আবার সমিতির টাকাটা তুললেন, আমি চার্জার নিয়ে মালামাল নিয়ে আসবে। ওরা কোনোদিন রাজনীতি কি দূরের কথা, ওরা তো ভ্যাট নীতি করে খুলবে না। সেদিন রাজনের সাথে ছিলেন একই এলাকার মমিন মিয়া, তিনি মাছের খামার ও পোলট্রি ব্যবসা করেন। তার ভাই জলিল হোসেন্দি ইউনিয়নের আওয়ামী লীগের সক্রিয় সদস্য। অথচ মমিনকে হোসেন্দি ইউনিয়নের বিএনপির সাংগঠনিক সম্পাদক দাবি করে আদালতে পাঠিয়েছে পুলিশ। গত বুধবার খালেদা জিয়া আদালত থেকে বের হবার আগে দুপুর 2টার দিকে মৎস্য ভবনের সামনে থেকে আটক হন হাসমত আলী, যিনি ডাক্তার দেখাতে ঢাকা মেডিকেলে যাচ্ছিলেন। অথচ পুলিশের মামলায় হাসমতকে পরিবার থেকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বেলা প্রায় 2:10 আমার মোবাইলে একটা ফোন আসে, যে ফোনটা ছিল আমার শ্বশুরের। ফোন করে উনি আমাকে বললেন যে এই মৎস্য ভবনের সামনে থেকে ওনাকে পুলিশ অ্যারেস্ট করছে। পরিবার ও মৎস্য ভবন এলাকার ফুটপাতের দোকানদাররা জানান, বুধবার এসব এলাকায় কোনো ভাঙচুর বা মারামারির ঘটনা ঘটেনি। না না, এই জায়গায় কোনো গাড়ি ভাঙচুর হয়নি। কোন পত্রিকাতেও রমনা ও শাহবাগ থানায় দায়ের করা মামলার এজাহারের মতো কোনো ভাঙচুর ও হামলার খবর খুঁজে পাওয়া যায়নি। রাজন সাহা সহ নিরীহ মানুষদের বিএনপি নেতাকর্মী বানিয়ে মামলা দেওয়ার বিষয়ে জানতে চাইলে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দাবি করেন, তারা যাচাই বাছাই করেই সবকিছু করেছেন। যেটা জেনুইন সেটাই করা হয়েছে ছোটো ভাই, কোনো ইনজাস্টিস কারোর প্রতি একদম যাচাই বাছাই করে, যারা একদম ঘটনার সঙ্গে প্রকৃতপক্ষে জড়িত এবং যারা ওই সময় ঘটনার সঙ্গে উপস্থিত ছিল তাদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর বাইরে রাজন সাহা ও মমিনের বিষয়ে গজারিয়া থানা পুলিশের কাছে রমনা থানা থেকে কোনো তথ্য জানতে চেয়েছিল কিনা এমন প্রশ্নে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, তার কাছে ঢাকা থেকে কোনো তথ্য চাওয়া হয়নি। পারভেজ রেজা, 71, ঢাকা।